চিরকাল চিরকাল আমার হাত থেকে তোমায় কেউ না কেউ বাঁচিয়ে এসেছে, কিন্তু আজ আজ তোমায় আমার হাত থেকে কে বাঁচাবে রইনি? তোমার বাবা, মা নাকি তোমার যোদ্ধা? আমি সবসময় সবার ভালো চেয়েছি, আর সেই শক্তিই আমাকে রক্ষা করবে, কারণ ভালো কখনো মন্দির কাছে হারে না। হাজার অন্ধকার ভেদ করেও ঠিক আলো জলে কামিনি। তোমার জীবনের সব আলো নিভে গেছে, শেষ প্রদীপটুকুও জ্বলছে না, কারণ তোমার চির পিতায় হয়ে স্বয়ং আমি উপস্থিত। তবে কি জানো রোহিণী, তোমায় খুব বেশিক্ষণ একা থাকতে হবে না, কারণ আমি দেখব, আমি দেখব যাতে তোমার প্রিয়জনেরা খুব দ্রুত দ্রুত তোমায় অনুসরণ করে। কুমার কেন এত ভুল করছে, কেন বুঝতে পারছি না? কুমার, তাকে এই রাজ্যের রাজা হতেই হবে, তাকে আমি রাজা বানাবো, আর একটা নাগিনী এসে সব কিছু ধ্বংস করে দেবে সেটা আমি হতে দেব না, কিছুতেই না। আমার অনেক দিনের স্বপ্ন, আমার কুমার এই রাজ্যের রাজা হবে, আর এই রাজ্যে কোনো নাগিনীর ছায়াও থাকবে না। তাই শোন, পিঙ্গলা এলে আমাকে খবর দিবি, আমি যাব। কোথায় কোথায় যাবেন যুবরানী? কাল নাগিনীকে আটকাতে যাব, যাতে অভিষেকের নামে এই কাল নাগিনী আমার কুমারের কোনো ক্ষতি না করতে পারে। কুমারের তো অভিষেক হবেই, কিন্তু সেটা একবারই হবে, আর সেই অভিষেক হবে এই কাল নাগিনী ধ্বংস হওয়ার পর। আর কাল নাগিনীকে ধ্বংস করতে হলে ওর উপর আমাকে নজর রাখতে হবে। কাল নাগিনী, কাল নাগিনী যখন আমাকে আটকাতে চাইছে, তার মানে সে নিশ্চয়ই কোনো ভয়ানক কিছু করতে চাইছে। রাজকন্যা, তার মানে কাল নাগিনী রাজকন্যার কোনো ক্ষতি করতে চাইছে। সেই ফুল যেটা যেটা রাজকন্যার কাছ থেকে আমার কাছে ভেসে এসেছিল। কালো হয়ে গেল কেন? তাহলে কি রাজকন্যার বিপদ হলো? তুমি কি করলে বুড়িমা? বাবা মাকে যে কক্ষ রাজ্যে বন্দি করেছে ওই রাজমাতা আর কাল নাগিনী, আর আর আমার আর রোহিণী দিদি স্পর্শ ছাড়া যে তাদের উদ্ধার করা যাবে না, আর তোমায় না নিয়ে যেতে পারলে যে
রোহিণী দিদিও বাঁচবে না। আর আর এই আঘাতে যে আমারও আর ফেরা হবে না সেখানে। কি হলো নাথ বন্ধু, মোহিনী এমন ঢলে পড়লো কেন? বুড়িমা, আমি আমার বাবারও রক্ত। তোমরা তোমরা সব সময় শুভ পথে থেকেছ, ক্ষমার চেয়ে শুভ যে আর কিচ্ছু হয় না। বিশ্বাস করো বুড়িমা, আমায় আমায় একটিবার বিশ্বাস করো। মোহিনী যা বলছে তা কি সত্যি? সত্যি কি রোহিণীর প্রাণ সংশয়? মনে হচ্ছে খুব বড় ভুল হয়ে গেল। তারা আমায় ভালোবাসে, এটা তাদের সম্মিলিত শক্তি। বলেছিলাম না কামিনী, শুভ শক্তি সব সময় জয় হয়। ওই শক্তি দিয়ে খক্ষসীদের আটকানো যায়, খক্ষস দাসেদের আটকানো যায়, কিন্তু কামিনীকে আটকানো যায় না। কামিনী রাক্ষসী শক্তিকে কেউ আটকাতে পারবে না আজ, কেউ না। হলো সর্বনাশের রাত রোহিণী, সর্বনাশের রাত। এর কোনো অন্ত নেই, কোনোদিন শেষ হবে না। তুমি কোনোদিনও আলো দেখতে পারবে না, আর কোনোদিনও না। আজ আবার দেখা দেবে আগুন পাহাড়, আগুন পাহাড়, আগুন পাহাড়। দেখা দাও, দেখা দাও। পাহাড়ের মধ্যেই তো লুকিয়ে আছে আমার এতকালের স্বপ্ন, যা ধরা দেবে সবুজ চাঁদের রাতে। বছরের স্বাদ গ্রহণ হচ্ছে, যাকে আমি জন্মের সময় হত্যা করতে চেয়েছিলাম, আজ শেষমেশ শেষমেশ তার মৃত্যু আমার হাতেই হচ্ছে। দেখো দেখো রোহিণী, যে দেখো
রোহিণী, তুমি আমায় যতটা নিষ্ঠুর ভাবো আমি ততটা নিষ্ঠুর নই। যে দেখো, যাদের তুমি ভালোবাসো, যারা তোমার আপনজন, যারা বারবার তোমায় বাঁচিয়েছে, তাদের সকলকে শেষ দেখা দেখতে দিলাম। রাজকন্যাকে বাঁচাবার এখন একটাই উপায়, দিদি। কি হলো? এটা তো আগে ছিল না। আগুন পাহাড় তো 15 বছর আগে প্রকট হয়েছিল, তবে আজ কেন প্রকট হলো? আর এই কাল লাগেনি বা এখানে কেন এসেছিল? না না না, নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য রয়েছে। কিন্তু কি উদ্দেশ্য? আগুনের মধ্যে যত্ন করে রাখা রয়েছে আমার এতকালের স্বপ্ন, যা এবার আমি পেতে চলেছি। এতকাল যার জন্য আমি অপেক্ষা করেছি, এত কৌশল করে গেছি। এই আগুন পাহাড়ে যা আছে তার যোগ যুবরাজ অগ্নির সঙ্গে গভীর। এই যোগ তা তো কালই স্পষ্ট হবে, একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। না, কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু না। কাল নাগিনীর কোনো কথাই শোনা যাচ্ছে না এখান থেকে। আর আমি যদি কোনো জাদু করি তাহলে কাল লাগিনী বুঝতে পেরে যাবে, ধরতে পারবে আমাকে। কিন্তু এইটুকু তো স্পষ্ট, এত বছর ধরে কাল লাগিনী যা পাওয়ার জন্য চেষ্টা করছিল সেটাই আগুন পাহাড়ের মধ্যেই লুকিয়ে রয়েছে। সেই জন্যই কাল লাগিনী সবুজ চাঁদের রাতের আগে এখানে এসেছে। আমিও যুবরানী হেমাক্ষী, কাল নাগিনী আমি কিন্তু তোমাকে ছাড়ব না। আর আগামীকালের তোমার উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না, কিছুতেই না। এই পথ নির্দেশক, কাল লাগিনীকে আমি ঠিক খুঁজে বের করব।
তোমার ইচ্ছে মতো হবে কামিনী। চাইলেই সবাইকে এত সহজে শেষ করে দেওয়া যায়। ঠিক, সব কিছু আমার ইচ্ছে মতোই হবে। চিন্তা করো না রোহিণী, এই রাত আর তোমার কাটবে না, সূর্যোদয়ের আগেই সব শেষ, সব শেষ, সব শেষ। এই যে কামিনী, তোমার রোহিণী এখানে। আয় দিদি ভাই। রাত তো পার হয়ে এলো কামিনী, কি করবে এবার তুমি? সকাল হয়ে গেল, তাহলে কি মোহিনী আর ফিরবে না? তুমি ফিরেছ? আমি পেরেছি মতি, আমি পেরেছি। বুড়িমা এসেছে, আর বুড়িমা ঠিক রোহিণী দিদিকে উদ্ধার করবে। তুমি দেখো, বুড়িমা ঠিক উদ্ধার করবে দিদিকে। জ্যোৎস্নামা, বাবা শুনছো? তোমরা শুনতে পাচ্ছ? তোমাদের আর বন্দি হয়ে থাকতে হবে, তোমাদের এবার মুক্তির সময় হয়ে এসেছে। বা কি আনন্দ, বন্ধু আসছে। তোমায় তো আমি নিজে হাতে পেরেছিলাম, তাহলে ওকে মেরেছিলে না আমাকে? জানো তো কামিনী, আমার চুলগুলো তার এমনি এমনি সাদা হয়নি, কিছু শক্তি আমারও আছে। দিদি ভাই সরে যাতো। কামিনীর সঙ্গে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। কতবার অপূর্ণ রয়ে গেছিল, তা এবার সম্পন্ন করব আমি। তোমাকে মারতে পারবো না তা জানি, কিন্তু অভিশাপ তো দিতে পারি। তুমি এখানে স্থির হয়ে থাকো, না পারবে নড়তে, না পারবে কিছু করতে।